এই হচ্ছে দমদম রোড এই দমদম রোড থেকে কিছুটা ডিসটেন্সের মধ্যেই আপনাকে আমি সেই বাড়িটা দেখাবো হ্যালো এভ্রিয়ন আমি ঋত্বিক আজ আপনার যেমন নিয়ে এসেছি দমদমে একদম দমদমে প্রপার লোকেশানে প্রাইম লোকেশানে এরকম একটা দেখুন সব থেকে কিন্তু বাড়ি যে এরিয়াটা আপনার দেখাচ্ছি একেও প্রায় বাড়ি ঠিক আছে এদিকেও বাড়ি এবং এদিকে যদি দেখায় এদিকেও কিন্তু বাড়ি ঠিক আছে তো ধরতেই পারেন দমদমে যেখানে বসতি বাড়ি এলাকা সেখানে একটা তিনতলা বাড়ি কিন্তু আপনার জন্য নিয়ে এসেছি ভিডিওটা অনেকটাই বড়ো হবে যেহেতু তিনতলা বাড়ি একটু ধৈর্য ধরে দেখবেন অবশ্যই এরকম বাড়ি বা ফ্ল্যাটের ভিডিও দেখা যায় সাবস্ক্রাইব করবেন এবং স্কিপ করবেন না বিশেষ করে এই বাড়ির ক্ষেত্রে বলব ডিএসটা বলে দিই প্রায় আড়াই কাটার উপরে বাড়ি আছে এটার যে লোকেশান হবে লোকেশন হচ্ছে দমদম প্রাইভেট রোড যারা প্রাইভেট অনেকেই প্রাইভেট রোড চেনেন বা যারা চেনেন না বলে দিই দমদম এসো স্টেশন থেকে নাগাবিহারের মিডিল পোর্শন হচ্ছে প্রাইভেট রোড তারপরে হচ্ছে মতিঝিল ঠিক আছে আর এদিকে গেলে হচ্ছে সুরের মাঠ করে এদিকে তো প্রাইভেট রোড মানে দমদম রোড থেকে কিছুটা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে মোটামুটিভাবে আপনারা বাড়িতে পৌঁছাবেন আর এই বাড়িটা হচ্ছে আড়াই কাটা আমি বলেইছি সবথেকে বড়ো ব্যাপার হবে এখানে আপনারা প্রায় ধরে রাখুন ফিফটি ফাইভ থেকে সিক্সটি থাউজেন্ড এই বাড়ি থেকে রেন্টই পাবেন আপনারা থাকার পরেও আপনারা দুটো ফ্লোর থাকার পরেও কেন সেটা আমি বলবো এবং দেখাবো ঠিক আছে আর এখান থেকে এয়ারপোর্ট খুব কাছে এখান থেকে দমদম স্টেশন কাছে এখান থেকে মার্কেট ওইখানে দম প্রাইভেট রোডে মার্কেট আছে এখান থেকে আপনাদের নাগের বাজারে খুব কাছে একটা অটো করলে দুটোই আপনার দমদম স্টেশন নাগের বাজার কভার করতে পারবেন এখান থেকে যশোর রোড কাছে বাঙ্গুর দমদম পার্ক ভিআইপি এগুলোও কিন্তু আপনারা ইজিলি কানেক্ট করতে পারবেন দুটো কার পার্কিং কিন্তু এই বাড়িতে আপনাদের আছে ঠিক আছে দুটো বড়ো মানে এসিউভি কার পার্কিং কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছে এর যে গ্রাউন্ড ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোরটা হবে অ্যাপ্রক্স মোটামুটি চব্বিশ বছরের পুরোনো ফার্স্ট ফ্লোর হবে ষোলো বছর অ্যান্ড যেটা সেকেন্ড ফ্লোর মানে তিনতলা ওটা হবে আপনার দশ বছরের পুরোনো বাড়ি চলুন দেরি করে বাড়ি ভিডিওটা আপনাকে দিই বাড়িটা দেখুন ভালো করে স্কিপ না করে দেখুন যাওয়া যায় এই হচ্ছে সেই বাড়িটা আপনাকে আমি দেখাবো সামনে এত বড় রাস্তা প্রায় বারো ফুটের রাস্তা এখানে একটা গ্যারেজ আছে এবং এর পেছনে একটা রাস্তা আছে সেখানেও কিন্তু আরেকটা গ্যারেজ আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তিনতলা বাড়ি এটা গ্রাউন্ড ফ্লোরে সেপারেট এন্ট্রান্স আছে এখানে আপনার চাইলে রেন্টে দিতে পারেন এখন রেন্টে আছে এটা হচ্ছে উপরে যাওয়া রাস্তা আপনারা ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর আপনার উপরে এখান থেকে যেতে পারবেন এই একটা ব্যালকানি অ্যান্ড উপরে একটা ব্যালকানি ঠিক আছে আর এটা হচ্ছে গ্যারেজটা আছে গ্যারেজটা আমি দেখিয়ে দিই বড়ো গ্যারেজ আছে ঠিক আছে আমাদের যে গাড়ি আছে সেটা এসি ইউভিউ কেন্দ্র আছে এই যে এটা হচ্ছে এসি ইউভিউ ঠিক আছে পুরো আপনাদেরকে বাড়িটা দেখাচ্ছি এভাবে এই কর্নার থেকে এটা আপনি এই এগারোটা রাস্তা গেছে এটা যাবে আপনার দমদম রোড প্রাইভেট রোড যাওয়ার জন্য রাস্তাটা এই বাইকটি দিক থেকে গেলে ওটা খালপাড় যাওয়ার রাস্তা আর এখান থেকে এই বাড়িটা দেখাচ্ছে আপনাদেরকে এই হচ্ছে বাড়ি এর পাশ দিয়ে একটা রাস্তা গেছে যেটা কি কমন প্যাসেজ বেসিক্যালি থাকে যে এরিয়াটা এটা হচ্ছে পাশ দিয়ে রাস্তা এই একটা সেপারেট এন্ট্রেন্স আছে অ্যান্ড এটা যারা গ্রাউন্ড ফ্লোর আছে তাদের জন্য সেপারেট এন্ট্রেন্স অ্যান্ড এটা হচ্ছে পেছনের এরিয়াটা এতটা পেছনে কিন্তু গ্যাপ আছে আর ওখানে একটা পার্কিং আছে সেটা আমি বলে আপনাকে দেখিয়ে দেবো বা ধরে নিয়ে একটা পার্কিং আছে সামনে পেছনে বড় রাস্তা ওটা হচ্ছে একটা পার্কিং এরিয়া তো এই হচ্ছে সেই রাস্তা যেটা দমদম রোড আর এই দিকে গেল প্রাইভেট রোড বা প্রফুলনগর এই রাস্তা থেকে কিছুটা ডিস্টেন্সের মধ্যেই আপনাদেরকে আমি যে বাড়িটা দেখাবো হচ্ছে এই ভিউ সামনে দেখুন স্টেডিয়াম আমি জুম এটা হচ্ছে স্টেডিয়াম স্টেট ওইখানে হচ্ছে সুরে মাঠ আর আপনাদেরকে এখান দিয়ে এই জায়গাটা হয়ে প্রাইভেট রোড এভাবে যেতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে এই যেটা শুরু করছি এটা একদম যেটা সেকেন্ড ফ্লোর মানে তিন তলা থেকে শুরু করছি এটা স্টেয়ার পুরো বাড়িতে মার্বেল ফ্লোর করা আছে আমি এটা এন্ট্রি করছি এখানে তার সেপারেট ডোর আছে চাইলে আপনারা এটা রেন্টের জন্য কিন্তু সেপারেটলি দিতে পারেন ভালো একটা ব্যাপার এখানে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যালকানি জাস্ট কত বড় ব্যালকানি দেখে নিন ভিডিওটা বেশি বড় করবো না এখন বেশি বড়ো করলে ওটা দেখতে আপনাদের ইন্টারেস্ট হারিয়ে যাবে ফ্রন্ট ডোর আছে এদিকে এন পয়েন্ট এদিকে হচ্ছে বাজার এটা হচ্ছে সুবির কলেজ এদিক দিয়ে আপনারা শুধু যেতে পারবেন প্রাইভেট রোডটা সোজা গিয়ে দিকে এবার এখান থেকে আমরা যেমন ফার্স্ট রুম এই সব কিছু মেপে বলা সম্ভব না আপনারা আসবেন ভিজিট করে দেবো বা কল করবেন একটা আইডিয়া পেয়ে যাবেন তাও বলে দেওয়ার চেষ্টা করছি জান এক দুই তিন চার পাঁচ ছয় সাত চোদ্দো এক দুই তিন চার পাঁচ দশ সাড়ে দশ বাই চোদ্দ ফুটের এই রুমটা আছে তো এটা ফুল ফার্নিশড বাড়ি আপনারা এক কথায় পাচ্ছেন এটা ওয়েস্ট সাইড এটা আপনার পুরো ফাঁকা আছে এটা বন্ধ হবে না এদিকে হচ্ছে এত বড় একটা রুম দেখুন খাটটা কত বড় কিং সাইজের খাট তার সঙ্গে থাকার পরেও যথেষ্ট বড় সাইজের একটা রুম তো এরপর যাবো আমরা লিভিং রাম ডাইনিং আছে এর সঙ্গে আপনারা পাশে পাবেন হচ্ছে একটা সেপারেট ঠাকুর ঘর এই ঠাকুরটা আমরা নিয়ে যাচ্ছেন অবভিয়াসলি এই যে সেপারেট ঠাকুর ঘরটা সেটা আপনারা পাচ্ছেন ঠিক আছে এখানে সুন্দর বাসন ধোয়ার জায়গা ঠিক আছে এই ঠাকুর সাইজ মোটামুটি ধরো এখন চোদ্দ পনেরো বাই ছ ফুটের মোটামুটি এই ঠাকুর আছে যেটা হয় পুরো মার্বেল ফ্রেন্স টাইলস বসানো এগুলো পুরো ব্যালকানি আছে আর এটা হচ্ছে ওয়াশরুম দেখাবো আপনাকে বাট এখান থেকে একবার দেখিয়ে দিই এই জিনিসটা এটা দেখুন ঠিক আছে কত বড় এই ডাইনিং প্যাসেজ বা ড্রয়িং প্যাসেজ যেটা বলছেন যদি রেন্টে দিতে চান নাহলে তো আপনাদের সেপারেট হয়ে যাচ্ছে এটা একটা বেসিন এরিয়া অ্যান্ড তার সঙ্গে এটা হচ্ছে ওয়াশরুম উপরে একটা ওয়াশরুম আছে গিজার লাগানো আছে শাওয়ার আছে ফিটিং সব কিছু একদম এ টু জেড আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা যাব মাস্টার বেডরুম থেকেও বড় কিছু ঠিক আছে এ দেখুন রুমের সাইজ দেখুন ঠিক আছে মাস্টার বেডরুম থেকে বড় কিছু এই জন্যই বললাম মা ঠিক আছে এর সাইজ বলে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চব্বিশ ফুট এক দুই তিন চার পাঁচ ছয় বারো ফুট বাই চব্বিশ ফুটে কিন্তু এই বেডরুমটা আপনারা পাচ্ছেন ঠিক আছে ঠিক আছে আর এই দিকটা যদি আমি যাই এই যে গুলো থাকছে বা বেডগুলো আছে এসি সবই কিন্তু এখানে একদম সুন্দর থেকে আছে উপরে ফল সিলিং করানো আছে আর এই দিকটা যেটা আছে এটা আরও চার ফুট কিন্তু বেশি ঠিক আছে এখান থেকে এটা আরও চার ফুট বেশি আছে অ্যাজ যেমন একটা ওপেন ঠিক আছে আর এখান থেকে একবার রুমটা আপনাকে দেখায় এই হচ্ছে রুম একে বলছে অ্যাকচুয়াল বাড়িতে মাস্টার বেডরুম এটা হচ্ছে অ্যাকচুয়াল বাড়ির মাস্টার বেডরুম ঠিক আছে স্পেস দেখুন আর এখানে এসি ফিটিংস এখানে একটা কম্পিউটার সোফা থাকছে তো ক্রস ভেন্টিলেশনে কিন্তু কোনো আপনাদের অসুবিধা হবে না এটা হচ্ছে আর একটা ব্যালকানি ঠিক আছে তো উপর ফ্লোরে আপনারা কিন্তু দুটো ব্যালকানি পেয়ে যাচ্ছেন চলুন এটা গেল উপর ফ্লোর এবার এরপরে আমরা যাবো যেটা ফার্স্ট ফ্লোরে সেই ফার্স্ট ফ্লোরে আমরা যাব ঠিক আছে চলুন ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর মানে আমরা যদি বাংলায় দোতলা বড়ি দোতলা এখান থেকেও সেম উপরে যেমন এন্ট্রি ছিল ওই সেমভাবে এন্ট্রি হচ্ছে কিন্তু এখান এই ফ্লোরে প্ল্যানটা একটু আলাদা আছে উপর ফ্লোরে আমরা দেখেছি যে এখানে একটা রুম ছিল প্লাস একটা ঠাকুরের রুম দেন ওয়াশরুম এখানে হচ্ছে ডাইনিং এরিয়া ঠিক আছে পুরো ডাইনিং এরিয়া আর ব্যালকানি যেমন ছিল উপরে অ্যাজ ইট ইস সেরকম ব্যালকানি আপনার এখানে পেয়ে যাচ্ছেন এই ফ্রন্ট ফেসিং যেটা রোগের সামনে এরকম পরিবেশে অ্যান্ড এখান থেকে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে ডাইনিং এরিয়াটা কতটা বড় ডাইনিং এরিয়া যেটা বলছে এখানেই জাস্ট প্ল্যানটা চেঞ্জ হয়েছে আর এটা লিভিং হলো লিভিংয়ের পরে এটা আবার একটা ডাইনিং এরিয়া যেটা দিয়েছে যেটা উপরেও ছিল কিন্তু বাড়ি অবভিয়াসলি যেহেতু বাড়ি তাই জন্য হাইটটা আপনারা অনেকটাই বেশি পাচ্ছেন এই উপরে যেমন এদিকটা ওপেন ছিল সেম এদিকটা আপনার ওপেন করেন দেখুন হাওয়াটাওয়া কতটা সুন্দর আসছে ঠিক আছে এই হচ্ছে লিভিং এই হচ্ছে ডাইনিং তো এই ছিল আপনাদের ডাইনিং কাম লিভিং আচ্ছা এখানে কিচেনটা আছে কিচেনটা দেখিয়ে দিক এই হচ্ছে কিচেন ঠিক আছে যথেষ্ট বড় সাইজ আর এখানে একটা ওয়াশরুম আছে আর একটা ওয়াশরুম কিন্তু রুমের সঙ্গে অ্যাটাচ আছে আর এই যে রুমটা দেখছেন উপরে যে রুম ছিল সেম সাইজ সেম প্ল্যানে ঠিক আছে রুম আছে জাস্ট এখানে ওয়াশরুম কিন্তু আপনার একটা ওয়াশরুম কিন্তু আপনারা একটা অ্যাটাচ পেয়ে যাচ্ছেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম খুলেই দেখি এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম আছে আর এখান থেকেও এইটা সেম মানে এটা মনে হয় ফুট ওটা মনে হয় আপনার বারো ফুট আর এটা মনে হবে আপনার এটা বারো ফুট যেহেতু ওয়াশরুম আছে সেই সেন্সেই বললাম ঠিক আছে এত বড় এই রুম আর এখানেও সেম আপনারা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন উপরে যেমন ছিল ঠিক আছে এটা হচ্ছে ব্যালকনি মানে এটা হচ্ছে রুমের এর আরেকটা সাইড যেটা এন্ট্রি যে সামনে গেট দিয়ে আমি এন্ট্রি করলাম এটা হচ্ছে রুমের এর আর একটা বেড আর একটা সাইড এটা হচ্ছে এই বাড়ি আর একটা স্পেশাল জিনিস একটা মেজারিং ফ্লোর একটা সেপারেট রুম যারা চাইছেন বাড়ির মধ্যে অফিস করবেন তাদের জন্য এই একটা বিশাল সাইজের রুম আপনাদের থাকছে এবং এরপরে দেখাবো আপনাদেরকে যে বললাম এই বাড়ি থেকে আপনারা বাড়িতে বসবাস করাকালীনও ফিফটি টু সিক্সটি থাউজেন্ড যে রেন্ট পাবেন সেটা কোথা থেকে পাবেন কীভাবে পাবেন তো চলুন চলুন আপনাদেরকে সেটা আমি দেখাই তো আমি চলে এসে রুপটপে দেখুন রুপটপে কিন্তু একটা টাওয়ার আপনাদের আছে এখানে থেকে আপনার মোটামুটি ফোরটি ফাইভ থাউজেন্ড রেন্ট পাবেন অ্যান্ড আরেকটা রেন্ট পাবেন আপনার গ্রাউন্ড ফ্লোর থেকে সেটা আমি আপনাদেরকে দেখাবো এবার ওটা কিন্তু সেপারেট এন্ট্রেন্স কিন্তু আপনাদের আছে আর এদিকে যে রাস্তা গেছে এদিকে হচ্ছে যশোর রোড দমদম পার্ক বাঙ্গুর শ্যামড়া যাওয়ার জন্য রাস্তা এদিকে আপনারা কিন্তু ইজিলি পেয়ে যাবেন এদিকে আপনারা চাইলে বাগিহাটি সাইডে যেতে পারেন একদম স্ট্রেট গেলে বাগিহাটি ভিআইপি এই রাস্তায় যাওয়া যায় আর এই রাস্তা এই রাস্তা থেকে এই গ্রাউন্ড ফ্লোর একটা আছে এটা গ্যারেজ আছে পাশে হচ্ছে উপরে যাওয়ার জন্য রাস্তা আর নিচে এখানে এখন ওনারা রেন্টে দিয়ে রেখেছে আপনারা চাইলে রেন্টের দিন বা না দিন আপনাদের ব্যাপার এখনও একটা কিন্তু মানে দুটো রুম কিচেন সব কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া স্কোয়ার শেপে আছে ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে আপনাদের কিচেন বড় সাইজের কিচেন আছে কিচেনের পরে এটা হচ্ছে ওয়াশরুম আছে একটা এখানে বেসিন এরিয়া এন্ড এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এবং তার সঙ্গে আপনার কিন্তু একটা সেপারেট যেমন ওটার এন্ট্রান্স আছে এখানেও কিন্তু একটা ব্যালকনি ব্যালকনির সঙ্গে সেপারেট একটা এন্ট্রান্স কিন্তু এখান থেকেও আপনারা পেয়ে যাচ্ছেন এই এই যে রাস্তা থেকে কিন্তু রুটও আপনাদের এন্ট্রান্স কিন্তু থেকে যাচ্ছে অ্যান্ড এটা হচ্ছে রুমটা আর এটা হচ্ছে সেকেন্ড রুম এই ওয়াশরুম ওয়াশরুমের পাশে এটা হচ্ছে সেকেন্ড রুম কিন্তু আপনাদের এখানে আছে ঠিক আছে আর এখান থেকে একবার ডাইনিংটা দিই এই হচ্ছে ডাইনিং ওখান দিয়ে আমরা কিন্তু এন্ট্রি করলাম তো বাড়ি তো দেখলেন এবার আপনাদের প্রাইস বলতে হবে চলুন প্রাইসটা নিয়ে আলোচনা করে যাক তো আগে বলুন কেমন লাগলো কমেন্ট করে বলুন যে যে প্রপার্টি আপনারা দেখলেন কেমন প্রপার্টি এরকম রাস্তার কাছে যে প্রপার্টি দেখালাম আর এর দাম আপনাকে বলে দিই বাড়িটা মোটামুটি ফুল ফার্নিশ কিন্তু সেল হবে তার প্রাইস হচ্ছে দেড় কোটি ওয়ান পয়েন্ট ফাইভ এত বড় বাড়ি তিনতলা বাড়ি যে ভালো মার্বেল ফ্লোরিং বাড়ি দেড় কোটি টাকার দাম আছে ফুল ফার্নিশ একান্তই যদি কেউ ফার্নিচার না নিতে চায় সেক্ষেত্রে এখন ওনার সঙ্গে কথা বলে দেখতে হবে সেক্ষেত্রে কিছু কম বেশি হয়তো তাহলে হতে পারে আদারওয়াইজ কিন্তু এটা নন নেগোসিয়েবল রেট ঠিক আছে দেরি করে যেটা আছে ফার্নিচার নিয়ে নন নেগোসিয়েবল রেট আর যদি ফার্নিচার না চান সেক্ষেত্রে চেষ্টা করব কিছু কম করে আপনাদেরকে বাড়িটা প্রোভাইড করা ডকুমেন্টস সব কিছু ওকে আছে ডকুমেন্টসটা আপনাদের কোনো অসুবিধে নেই তো দেরি করবেন না প্রপার্টি ভিজিট করে ডেলটি অবশ্যই ফাইনাল করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নমস্কার পরে বেটি দেখা হবে নতুন একটি ফ্ল্যাট নিয়ে বা নতুন একটি বাড়ি ভালো থাকবেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn